সুজুকি সামুরাই, আমরা এই বাইকের ইঞ্জিন ফুল ইঞ্জিনের কাজ করছি। আমরা যে কাজগুলো অ্যাকুরেটভাবে করতে হয় সেগুলো আপনাদের দেখানোর জন্যই এই ভিডিও। কিকার শ্যাফ্ট আমরা লাগাচ্ছি, নতুন কিকার শ্যাফ্ট। তো আগে স্প্রিং, তারপরে একটা পিন আমরা দিয়ে কিকার শ্যাফ্টটি সেটিং করছি। এবার আমরা পিনিয়মটা সেটিং করব। তো আসলে প্রত্যেকটি জিনিসই আপনাদের দেখাবো কিভাবে সেটিং থাকে এবং কিভাবে সেটিং করতে হয়। তো আমাদের এই ভিডিওগুলো প্রত্যেকটি শিক্ষামূলক, তো আমরা যাতে আপনারা ইঞ্জিন খুললে পারে অ্যাকুরেটভাবে কাজ করতে পারেন সেভাবে আমরা দেখানোর চেষ্টা করি। যেভাবে অরিজিনাল থাকে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করে থাকি, যাতে আপনারা দেখে সুন্দরভাবে কাজ করতে পারেন। এয়ারবক্স ফিটিং করে দিচ্ছি। তো এখানকার হোলসেল লাগে হলো 26-52-78। তো আমরা হোলসেলটাকে ঢুকিয়ে দেবো, ঠিক এইভাবে ঢুকবে। এবার কিন্তু দিলে হবে না, এইভাবে দিতে হবে। তো আমরা হোলসেলটাকে ঢুকিয়ে নিলাম। একটু মোবাইল দিয়ে নেব, কারণ যেহেতু এখানে হোলসেলটা ঢুকবে, সেটিং হবে। চলে গেছে, এখন নাটগুলো সেট করে দেবো। গিয়ার গাছের সেন্টার এখান থেকে, কিন্তু এদিক ওদিক গিয়ার গাছ যা আশা করবে না, পরিমাপ মতো থাকার জন্য কিন্তু এটা। আটকা দেবো।
সিলিন্ডার বোরিং করিয়ে নিয়েছি 50-60 পিস্টন দিয়ে। এখানে ছাকশন কিন্তু অ্যাকুরেট আছে, ছাকশনের কাজ করতে হচ্ছে না, তো ছাকশন কিন্তু দেখে নিতে হবে অ্যাকুরেট আছে কি না, এগুলো দেখলেই হবে। এছাড়া এই বাইকের সিডিএটির কার্বোটার লাগানো আছে, যা এখানে একটা ফ্লাঞ্জ তৈরি করে দিতে হয়েছে ওয়ার্কশপ থেকে। তো পূর্বে এটা করেছে, আমাকে এগুলোর কাজ করতে হচ্ছে না। আমরা রিং পিস্টনটাকে এখন সেটিং করে দেব। তো আমরা একটা গজন পিনের লক একটা আগে লাগিয়ে নেব, যাতে অ্যাকুরেটভাবে লাগে। গজন পিনের লক যদি ছুটে যায় তাহলে কিন্তু লাইনার নষ্ট করে ফেলে। আর রিং সেটিং করেছি, এই নিচেরটার নিচে কিন্তু ইনসার্টার রিং দেওয়া আছে, আর উপরেরটা শুধু রিং। এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, সিলিন্ডারের কোন সাইডে এর গ্রুপ থাকবে। তো এখানে কিন্তু দিক নির্দেশনা দেওয়া আছে, এটা কিন্তু সাইলেন্সারের দিকে থাকবে এই টিপটা। এটার কিন্তু সাইলেন্সারের দিকে এই রিংয়ের গ্রুপ থাকে, এদিকে লক্ষ্য করে লাগাতে হয়। তো আমরা ভালোভাবে ইঞ্জিন অয়েল দিয়ে নেব পিস্টনে। তো পিস্টনটা এখানে বাঁধার সম্ভাবনা আছে, বিধায় আমরা কিন্তু এই এখানে বোর্ডটা বড় করে দেব। তো আমরা মোবিল পাম্প একদম নতুন অরিজিনাল মোবিল পাম্প আমরা সেটিং করব। এটা কিন্তু মেড ইন জাপান, একদম অরিজিনাল। সঙ্গে যেটা ছিল এটা কিন্তু একদম নষ্ট হয়ে গেছে, ভিতরে এছাড়া জায়গা ঠিক নাই। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। তো বাকি ভিডিও আমরা পরবর্তীতে দেখাবো। এছাড়া আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো ডিসি ভোল্টেজ কীভাবে তৈরি করবেন, ব্যাটারি 12 ভোল্টের এবং হেডলাইটও ব্যাটারি থেকে জ্বলবে কীভাবে, সেই ওয়্যারিং সহ আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো।